সহজকর্ম করতে গিয়ে বোমা ফেটে মারা গেল 12 বছরের এক কিশোর। সোমবার সকালে বনগাঁর স্থানীয় বক্সিপল্লিতে এই ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালে শৌচকর্ম করতে গিয়েছিলেন ওই কিশোর। তারপর তারা বিকট আওয়াজ শুনতে পান। ঘটনাস্থলে গিয়ে দেখেন শৌচালয়ে বিস্ফোরণ হয়েছে। দ্রুত ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাসিন্দারা জানিয়েছেন, ওই শৌচালয়ের মধ্যেই বোমা রাখা ছিল। তবে কে বা কারা ওই বোমা সেখানে মজুত করেছিলেন সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। পুলিশি নিষ্ক্রিয়তা নিয়েও অভিযোগ তাঁদের।